পকেটে দামি পেন, হাতে নামি ব্র্যান্ডের দামি ঘড়ি। সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে। এই পোস্টে দাবি করা হয়েছে ঋতব্রতর এই ঘড়ির দাম প্রায় 50,000 টাকা, আর ঋতব্রতর পকেটে থাকা জার্মান ব্র্যান্ডের পেনের দাম 30,000 টাকারও বেশি। প্রশ্ন তোলা হয়, সিপিএম এর একজন হোল টাইম সদস্য হওয়া সত্ত্বেও কিভাবে এত দামি ঘড়ি পেন ব্যবহার করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে ফেসবুকে কমেন্ট করেন সুমিত তালুকদার নামে এক সিপিএম সদস্য, আর এখান থেকেই বিতর্কের সূত্রপাত। ওই সিপিএম সদস্যের অভিযোগ, ঘটনার পর বেঙ্গালুরুতে তার অফিসে ইমেল করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ইমেলে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন সিপিএম সাংসদ। সিপিএম সদস্যের অভিযোগ, অফিসকে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতেও বলেন ঋতব্রত। সিপিএম সদস্য সুমিত তালুকদারের দাবি, এরপর অবশ্য তার অফিসে ইমেল করে সিপিএম সাংসদ জানান একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তার বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না নেওয়া হয়। যদিও ঋতব্রতর এই ইমেলের জেরে তার চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি সিপিএম সদস্যের। গোটা বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েছেন তিনি। এ বিষয়ে দিল্লিতে পলিট ব্যুরো বৈঠক শেষে সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে পলিট ব্যুরোয় আলোচনা হয়েছে, দলের রাজ্য কমিটি ঋতব্রতর এই কাজ সমর্থন করে না। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা ঠিক করবে সিপিএম রাজ্য কমিটি। 22 ও 23 তারিখ সিপিএম রাজ্য কমিটির বৈঠক বসছে, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে আলিমুদ্দিন সূত্রে খবর। এ বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিতনু চট্টোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।